হ্যাঁ হ্যাঁ ঢুকে যাও প্রায় এক ঘন্টায় আমরা মোটামুটি কভার করেছি পুরোটা তো কভার করা সম্ভব হয় না তো মোটামুটি কভার করেছি তো এখন আমরা কোথায় যাবো

সন্ধ্যা হয়ে গেছে এবার চলো তো আমরা এখন বৃষ্টির জন্য আটকে গেছি কোথায় আটকেছি এখানে লালবাগের একটু আগে মানে এখান থেকে চুনোখালী এখনো আট কিলোমিটার মতো যেতে হবে তো কি করবো এদিকটায় দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা এখানটায় দাঁড়িয়ে আছি এখন দেখি কতক্ষণ লাগে বৃষ্টি আর আজকের আবহাওয়াটা খুব বাজে একবার দেখো তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি প্রথমে কাটরা মসজিদ তো এখন যাব আমরা ভেতরে চলো আর আজকে প্রচুর ঘুরবো শুধু একটাই একদম একদম আর এখন ডেটটা বেজে গেছে তো বেশি কথা বললে হবে না অনেকগুলো স্পট আছে ঘুরতে হবে চলো 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 তো কেমন লাগছে ভিতরে ঢুকে খুব সুন্দর আমি তো আগে এসেছি কোশ্চেনটা আমি তোমাকে করছি তোমার কেমন লাগছে আমার তো মানে ইতিহাস চোখের সামনে দেখছি এরকম একটা ব্যাপার চলো ভিতরটাই চলো আচ্ছা দেখো তোমরা যে জায়গাটি দেখতে এসো জায়গাটার নাম হচ্ছে কাটরা মসজিদ সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে নবাব মুশিদ কুলি খায় কাটরা মসজিদটাকে নির্মাণ করেছিল যে পাঁচ যে হেঁটে আসলে না সামনে যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে হ্যাঁ আজ থেকে তিনশো বছর আগে এই জায়গাটা সময় সবজি বাজার বসত সবজি মার্কেট বসত বলে সেই জন্য জায়গাটার বর্তমান নাম এখন সবজি কাটরা মসজিদ এটা কিন্তু মেন মসজিদ এবারে উপর দিকটা তাকিয়ে দেখো টোটাল কিন্তু কভার করা ছিল ক্লোজ করা ছিল ঢাকা ছিল হ্যাঁ টোটাল 5 টি গম্বুজ ছিল কো দেখতে বুঝতে বাছলে 5 টি গম্বুজ 5 গম্বুজের মধ্যে না মিডলে 3 টি গম্বুজ ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হ্যাঁ দুটই রয়ে গেছে কারণ ভূমিকম্পের জন্য তো এটাই হচ্ছে মেইন মসজিদ যেখানে বসে নাও করতে নেই দেখতে পাচ্ছ সবার জন্য আলাদা আলাদা এই চৌকো চৌকো আছে না এগুলো হচ্ছে পার্টি মানে আর কি ছোট ছোট আসন হ্যাঁ দেখো সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ আর কভারে স্থানটা ঠিক এর পিছনটা এটা যা মেন গেট ছিল যেখান থেকে মোটা মেন গেট ছিল এরকম গম্বুজ ছিল প্রচুর সব ভেঙে গেছে এইগুলো সব এটা ভূমিকম্পের সময় নাকি এখানে ওটাও ওরকম পাঁচটা ছিল ওটাও ভেঙে গেছে এখানে দুটো দেখতে পাচ্ছো তার মধ্যে ওখানে পাঁচটা পাঁচটা ছিল তাই তো পুরোটাতেই গম্বুজ ছিল ভেঙে গেছে ওই যে তারপর ওইগুলো আছে লম্বা চেগুলো ওরকম তোমরা তো মিসজফের নাম শুনেছ সিন্দ্রের নাম শুনেছ তাদের বংশের কবরগুলো দেখবে যদি হাতে টাইম থাকে আর এই কবরটা তোমরা দেখে যাচ্ছ অনেকটা ডিফারেন্স তোমরা বুঝতে পারবে পার্থক্য তোমরা বুঝতে পারবে কি পার্থক্য এই নবের কবর দেখার পর তোমরা বাদ বাকি যত নবের কবর দেখবে সমস্ত কবর কিন্তু উপরটা সিল করা থাকবে কভার করা থাকবে একমত ইনি একমত নবাব যার কবরটা তোমরা ওপেন দেখতে পেলে তাছাড়া মাটির কেন বলতো এই নবাব মৃত্যুর ইচ্ছেটা এই মতনই প্রকাশ করে গেছিলো যা আমার মৃত্যুর পরে আপনারা আমার কবরটি এইভাবে তৈরি করবেন কেন এনার উপর দিয়ে যারা হেঁটে যেত তাদের পায়ের তুলনায় সরাসরি মাটি মাটিতে এসে পড়ে সেজন্য আজ অবধি আজ পর্যন্ত এই নভেম্বর টু ওপেন তাছাড়া মাটি রেখে দেওয়া হয়েছে তো আমরা তো বেরিয়ে এলাম তো বেরিয়েই ও বলছে ফুচকা খাবে এখন শুন কেমন ঘুরলে বলছি কেমন ঘুরলে হ্যাঁ ভালো ফুচকা খাবো তো এখন কিন্তু আমরা এরপর চলে এসেছি কাঠগোলার বাগানে তো চলো ভিতরের দিকে যাবো আর একদম একদম চলো আসো তো এখানটায় বাইক রেখে আর এখন আমরা ভিতরে ঢুকবো

আমরা তো বাইক এসছি বেশ ঘুরতে বেশ আলাদা একটা মজা লাগছে ভেতরে যাচ্ছি আর ওখানে গিয়ে টিকিট কাটতে হবে ওই কাঁটা এখনো এতটা হাঁটতে হবে ঘুরতে গেলে কিন্তু কষ্ট হয় एक्चुअली ব্যাপারটা বুঝতে হবে তোমার কেমন ফিলিংস লাগে সেটা বল আমি তো আমার ফিলিংস তো মানে এইগুলো নিয়ে খুব একটা আগ্রহই ছিল যে আমি যাব একদিন দেখব গিয়ে সেটা ফাইনালি তোমার পূরণ হয়েছে তো সেটাই বলছি তোমার কেমন লাগছে ভালো লাগছে তো চল ও গেল ওখানে টিকিট কাটতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর পার হেড এখানে লেখা আছে তিরিশ টাকা করে মানে আমাদের দুজনের জন্য ষাট টাকা দিতে হবে বাচ্চাদের জন্য প্রাইস চলো আর সবাই ওখানে যাচ্ছে এটা একটা প্রতীক্ষালয় আছে এদিকে চলো ভেতরে যাবো হলো টিকিট কাটা চলো ভেতরে টিকিট দেখিয়ে এখন যেতে হবে ভেতরে না চলো তো আমরা তো ওখান দিয়ে ঢুকছিলাম কিন্তু মনে করলাম এই দিকটায় প্রপার ভিউটা দেখা যাবে তার জন্য এই সাইডে আসলাম আর একেবারে এখানে পুকুরে অনেকগুলো মাছ এখানে আমার মেন ভালো লাগে যেটা সেটা হচ্ছে পুকুরটা দেখো চলে চলো পুকুরে মাছ আছে অনেক এখন তো জলই নেই আগেরবার এসেছিলাম যখন অনেকটা জল ছিল একদম উঁচু অবধি ছিল রাজকীয় ব্যাপার একটা রাজকীয় হইছে এটা তো রাজাদেরই জায়গা

সেই জন্য ভেতরে এই জায়গাটাই দেখাও একটু এই জায়গাটাই তাস খেলতো বসে ওই যে দেখো আসর লুকি লুকিয়ে লুকিয়ে করছি তো মানে ভেতরে তো একদম মানে কঠোর ভাবে নিষেধ যে কোনো ছবি ভিডিও কিচ্ছু করা যাবে না তো আমরা নিজেরা চোখে দেখেছি তোমাদেরকে দেখাতে পারলাম না সরি বাট ওই পেছনে দেখতে পাচ্ছি ওনাদের সব চেয়ার টিয়ার আছে অনেক কিছু মানে মোটামুটি খুব সুন্দর আর ওর কেমন লাগলো সেটা ওকেই জিজ্ঞেস করা আমি তো আগেও এটা খুব সুন্দর দেখো ওর মধ্যে পাখি আবার সব দেখো জুড়িতে ভাবাদ দেওয়া থাকবে না ওগুলা ওদের বাসা না হয় এখানে আয়কার পালকি দেখো এই পালকিতে করে নিয়ে যেত মহিলাদের আয়কার দিয়ে কাঠের কি আমরা তো এখন গাড়ি গাড়ি সবকিছু অ্যাভেইলেবল পালকিটা মানে চোখে দেখা যায় না তো এখানে আরেকটা পালকি আছে এখানে আরেকটা আমার খারাপ লাগলো যেটা সেটা উপরে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না কারণ ওরা কঠোরভাবে নিສຸດ যতটুকু পেরেছি দেখিয়েছি আর ওরা আমরা যদি ভিডিও করছি দেখতে পায় তাহলে ফাইন করবে সিঁড়ি উঠতে উঠতেই পা তা হয়ে যাচ্ছে তো এই জায়গাটা কি হতো বলো তো কি হতো বলো তুমি এখানে নাচ গান হতো এই গানটাই সব কত জায়গা আছে কোথায় কি হতো জানি তো ওই রাজের বাড়িতে আমরা ঢুকেছিলাম কিন্তু সেরকম ভাবে ভিডিও করতে পারিনি বলে ভিডিও করতে পারিনি তাই তো হ্যাঁ ও কিন্তু এখানে আমি আর বেশিক্ষণ ওয়েট করব না কারণ হাজার দড়িতে এখনো যেতে হবে আর প্রায় বেলা শেষের দিকে চলো 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 কভার এবার আমরা বেরিয়ে যাব এবার হাজার দড়িতে যাব

দেখো কত সুন্দর লাগছে কাস্তে দারুন যে এটা খাচ্ছে হ্যাঁ চলো হাত দিলেই হাত হাতে আর এখানটায় কি আছে আফ্রিকান দুষ্টতা বা পাখি কই ওই জোর মাথায় উঠে আছে দুষ্ট তোতা পাখি ওটা তো এখন 3:40 বেজে গেছে আর আলিসা মানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে এখন মেইন যে

কত নিল পঁচিশ টাকা বাবা ওইটা হচ্ছে ইমাম হ্যাঁ এই হচ্ছে সেই হাজার দোয়ারি যেখানে হাজারটা দরজা আছে কিন্তু একটাও খোলা নেই একটাও খোলা নেই কে বলেছে খোলা আছে চলো কত দেখা যাচ্ছে না খোলা হাজার দোয়ারির নিচের দিকটাই ঢুকো তাই তো হ্যাঁ চলো আর এখানে গাইডমেন্ট পাচ্ছি না পেলে একটা নিতে এখানে গাইডমেন্ট একটু কমই আছে মনে হয় মানে সব লেখা থাকে

মানে আমরা একটা ভাবছিলাম যে আমরা হয়তো সবটা কভার করতে পারবো না মোটামুটি করেছি তার একটাই কারণ হচ্ছে হাজারদুয়ারির এখন হাজারটার মধ্যে পঞ্চাশটা দরজাও খোলা নেই সেই কারণে মানে অল্প কিছু আছে চলো নিচেই যাবেন না এখান থেকে ছবি এখান থেকেই তুলবো হ্যাঁ এবারে ওই কোণায় নিশ্চয় এসো এই তো ছবি তোল ছবি তোলা তোলা করে মাথা খারাপ কটা ছবি তুলবো আর ছবি তুলবো না একটা এখন আরেকটা আর এই ভিউটা জাস্ট অসাধারণ আর এখন তো একটু মানুষ কমেছে তবুও প্রচুর যতবারই আসি না কেন মানে ভালো লাগবে এই সব জায়গায় কখনো খারাপ লাগে না একদম একদম তো চলো তো এখানে আমি ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ হবে হো তো আজকে আমি তো প্রথম এলাম বলে আমার আ ভালো লেগেছে আমারও একই রকমই ভালো লেগেছে যতবারই আসি একই রকমই লাগে আরে এইখানটায় কখনো দ্বিতীয়বার আসলে খারাপ লাগবে রামব্যাপার না সত্যি এটা এইখানটায় আছে ইমামবাড়াটা আছে হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য এটা তুমি এখন দেখতে পাবে না তার কারণে এটা একমাত্র মহররমের সময়ই খোলা থাকে তাছাড়া সারা বছর বন্ধ থাকে চলই সামনে থেকে একবার ঘুরে আসি একটু ওই দিকটায় যদি কিছু দেখতে পাও চল সবাই এখানে দেখো কত ফ্যামিলি নিয়ে বসে আছে গল্প করছে এখন তো আজকে তো ভিড়ই নেই অন্য অন্য সময় আমরা আগে যখন আসতাম এখানে প্রচুর ভিড় থাকতো আমার খুব ভালো লাগছে বেশ আর সন্ধ্যে সন্ধ্যে বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে হাজার এটা দেখো একটা কামান বাইরে এটা যুদ্ধের সময় এখানে ইউজ হতো এর এক একটা হাতল যা ভারী তাহলে পুরো লোহা এটা দেখো কি ভারী

ঢুকে যাও ওর ঢুকে যাও মাথা ঢুকি দাও হ্যাঁ হ্যাঁ ঢুকে যাও তো প্রায় 1 ঘন্টায় আমরা মোটামুটি কভার করেছি পুরোটা তো কভার করা সম্ভব হয় না তো করেছি তো এখন আমরা কোথায় যাব মানে সব মোটামুটি ঘোরা গেছে একটা মতিঝিল বলে একটা আছে ওটাও যাওয়া যায় তো দেখো যদি তোমার টাইম থাকে আবার বলতে 20 25 টি হবে মেক মেক করেছে মোটামুটি আমাদের মানে লাল বাগের যে যে কটা জায়গা ঘোড়ার দরকার ছিল সেগুলো মোটামুটি ঘোরা হয়ে গেছে তো সেই জন্য এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি আর মতিঝিলটা হয়তো যাবো তো চলো দেখি যাওয়া যায় কিনা কতদিনের পুরনো আর এখানটায় কবরস্থান কি অবস্থা দেখো ভেঙে চলে গেছে কি হয়েছে হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত ভেঙে ভেঙে এরকম হবে কেন যে দেখো এটা এখানে কোন একটা কামানের গোলা না কিছু পড়েছিল তখন তো আক্রমণ হতো এরকম ব্যবসা ছিল হতে পারে না

তো ওখান থেকে বাড়ি এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য ভিডিওটা শেষ করা হয়নি দেন আর ডিনার টিনার কমপ্লিট করে এইমাত্র উঠলাম আর এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে আর এখন ভিডিওটা শেষ করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আমার তো খুব এনজয় করেছিলাম আমরা সবাই যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইজ গুড নাইট